ওম নমঃ শিৱায়। নমস্কাৰ বন্ধুসকল, দৈনিক ৰাশিফল ভিডিঅ'টোলৈ আপোনালোকক সকলোকে স্বাগতম জনাইছোঁ। এই ৰাশিফলৰ ভিডিঅ'টো হৈছে 2024 চনৰ, আজি নৱেম্বৰ মাহৰ 17 তাৰিখ, আজি বন্ধুসকল আঘোণ মাহৰ 1 তাৰিখ, আজি বিশেষ তিথিটোলৈ আগবাঢ়িছোঁ। আজি তিথি হ'ব কৃষ্ণা দ্বিতীয় তিথি, নক্ষত্ৰ হ'ব ৰোহিণী নক্ষত্ৰ, আজি যোগ হ'ব শিৱযোগ, তাৰপিছতে সিদ্ধযোগ আৰম্ভ হ'ব, কৰণ হ'ব তৈতিলকৰণ, তাৰপিছতে কৰকৰণ আৰম্ভ হ'ব। আজি জন্ম ৰাশি হ'ব বিষ ৰাশি, তাৰপিছতে পুৱা 4:32ৰ পাছত মিথুন ৰাশি আৰম্ভ হ'ব। আজিৰ সূৰ্য উদয় হ'ব বন্ধুসকল 5:37, সূৰ্যাস্ত সময় হ'ব 4:28। আজি জন্মত বিষ ৰাশি, শুদ্ৰমন মতান্তৰ বৈশ্যমন নৰগণ মৰণত ত্ৰিপটুষ। আজি আপোনালোকৰ বাবে বিশেষকৈ সাৱধানে থাকিবলগীয়া ৰাশিকেইটা হৈছে মেঘ ৰাশি, বৃশ্চিক ৰাশি, কুম্ভ ৰাশি আৰু মিথুন ৰাশি। আপোনালোকৰ সকলোৰে দিনটো শুভকামনা কৰি ৰাশিফল খিতানলৈ আগবাঢ়িছোঁ। হওক, প্ৰথম ৰাশিটো হৈছে মেঘ ৰাশি। আজি মেঘ ৰাশি জাতক জাতিকাসকলৰ দিনটো শুভ দেখা পোৱা গৈছে। এই খবৰখিনি যুৱক যুৱতীসকলে নিজৰ কিছু কামৰ বাবে যি প্ৰচেষ্টা চলাইছিল, কষ্ট কৰি আছিল, ইয়াৰ সৈতে জড়িত কিছু ভাল ফলাফল পোৱাৰ সম্ভাৱনা দেখা পোৱা গৈছে। আপুনি আপোনালোকৰ যিকোনো কামতে বহুত সফলতা লাভ কৰিবলৈ ওলাইছে, গতিকে প্ৰতিটো কাম, যিকোনো আপোনালোকে কাম নকৰক কিয়, প্ৰতিটো কাম অতি চিন্তাশীলভাৱে আৰু বিশেষকৈ সতৰ্কতাৰে কৰাখিনি ক্ষেত্ৰত গুৰুত্ব প্ৰদান কৰক বুলি কৈছে। ধ্যান ৰাখিব লাগিব, বিলাসী বস্তুৰ বাবে সামৰ্থ্যতকৈ বেছি খৰচ কৰাটো উপযুক্ত নহয়, গতিকে নিজৰ বাজেটৰ কথাই আপোনালোকে ধ্যান ৰাখিব লাগিব। অতীতক বৰ্তমানৰ ওপৰত আধিপত্য বিস্তাৰ কৰিবলৈ নিদিব, অৰ্থাৎ আগতে যদি কিবা মিষ্টেক হৈছিল, ভুল হৈছিল, সেই ভুলৰ পৰা শিকিব লাগিব বুলি কৈছে। সেইখিনি যাতে বৰ্তমানৰ স্থান নাপায় তাৰ প্ৰতি কিন্তু সতৰ্ক হৈ থাকক। ইয়াৰ বাবেও বন্ধুৰ সৈতে আপোনালোকৰ সম্পৰ্ক নষ্ট হোৱাৰ সম্ভাৱনা আছে। আজি ঘৰৰ কোনো কৈছে যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিৰ লগত জড়িত হ'লে কিছুমান সমস্যাৰ আপোনালোকে সমাধান নিশ্চয়কৈ লাভ কৰিব বুলি কৈছে। ব্যৱসায়িক কাম কাজ কিছু উন্নত হ'ব, যদি সৰু সৰু সমস্যাৰ সৃষ্টি হয় কিন্তু এই সমস্যাখিনিৰ ক্ষেত্ৰত কিছু অসুবিধা বা সমস্যাবোৰৰ সমাধান আপোনালোকে বিচাৰি পাব। ব্যক্তিগত কাৰ্যালয় বা কৰ্মৰত যিসকল ব্যক্তি আছে, নিজৰ লক্ষ্য সম্পূৰ্ণ কৰাৰ পিছত আপুনি অতিকৈ শিথিল আৰু সকাহ অনুভৱ কৰিব। আজি আপোনালোকৰ জীৱনসংগী সমৰ্থনে কিছুমান বাকী থকা কাম সম্পূৰ্ণ কৰাত সহায় কৰিব বুলি কৈছে। প্ৰেমৰ সম্পৰ্কত মধুৰতা থাকিব, অত্যধিক পৰিশ্ৰমৰ বাবে মূৰৰ বিষ আৰু মাইগ্ৰেনৰ সমস্যা হ'ব পাৰে, গতিকে ব্যস্ত থকাৰ লগতে উপযুক্ত জিৰণি লোৱাটো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ বুলি কৈছে। আজি লাভজনক বিনিয়োগ সম্পৰ্কে পৰিকল্পনা হ'ব পাৰে, বেছিভাগ কাম সময়মতে সম্পূৰ্ণ কৰিবৰ বাবে চেষ্টা কৰক। আজি আপুনি আপোনালোকৰ ব্যক্তিগত আগ্ৰহৰ সৈতে জড়িত কামত সময় কটাব, ইয়াৰ দ্বাৰা মানসিক শান্তি আৰু শিথিলতা লাভ কৰিব বুলি কৈছে। নেতিবাচক প্ৰৱণতা থকা মানুহৰ লগত জড়িত নহ'ব বা আপোনালোকে মানুহে আপোনালোকৰ কামত বাধাৰ সৃষ্টি কৰিব পাৰে, গতিকে সাৱধান হওক বুলি কৈছে। আপোনালোকৰ খং নিয়ন্ত্ৰণ কৰাটো অতিকৈ প্ৰয়োজনীয়, কাৰণ ইয়াৰ ফলত আপোনালোকৰ পাৰিবাৰিক জীৱনতো নেতিবাচক প্ৰভাৱ পৰিব পাৰে। বিতৰ্কিত বিষয়ৰ পৰা আঁতৰি থাকক। আজি ব্যৱসায় দৃষ্টিকোণৰ পৰা কৈছে যে ব্যৱসায়ৰ কাম কাজ উন্নত হ'ব, আয়ৰ উৎস আপোনালোকে বৃদ্ধি পাব পাৰে। অংশীদাৰিত্বৰ সম্পৰ্কৰ ব্যৱসায়ত বিশেষকৈ স্বচ্ছতা বজাই ৰখাটো, হিচাপ নিকাচ ক্লিয়াৰ কৰি ৰখাটো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ বুলি কৈছে। কিন্তু সম্পৰ্ক নষ্ট নকৰিব, প্ৰেমৰ সম্পৰ্কত কোনো ভুল বুজাবুজি হ'ব পাৰে, গতিকে অলপ ধ্যান ৰাখিব লাগিব। কোনো এটা বিষয়ক লৈ আপোনালোকৰ স্বামী স্ত্ৰীৰ মাজত বিবাদ হ'ব পাৰে আৰু ইয়াৰ ফলত আপোনালোকৰ পাৰিবাৰিক জীৱনত নেতিবাচক প্ৰভাৱ পৰিব পাৰে, গতিকে এইখিনি ক্ষেত্ৰত ধ্যান ৰাখিব লাগিব বুলি কৈছে। আজি ৰক্তচাপ আৰু ডায়েবেটিছৰ সৈতে জড়িত লোকসকলে নিজৰ বিশেষ যত্ন ল'ব লাগে আৰু নিয়মীয়াকৈ আপোনালোকে চেকআপ কৰি থাকিব লাগে বুলি কৈছে, এটা ভাল প্ৰতিফলন দেখিব। বিশেষকৈ লাভজনক বিনিয়োগ সম্পৰ্কে পৰিকল্পনা হ'ব। আজি কৈছে যে এই সময়খিনিত আপোনালোকে বিতৰ্কিত বিষয়ৰ পৰা যিমান পাৰে আঁতৰি থাকিলে ভাল হ'ব বুলি কৈছে। মেঘ ৰাশি জাতক জাতিকাসকলৰ বাবে শুভ ৰং হ'ব 8 আৰু শুভ সংখ্যা হ'ব 6। যদি নতুনকৈ চাই আছে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দিব, ভিডিঅ'টো পাৰিলে অনুগ্ৰহ কৰি শ্বেয়াৰ কৰি দিব, কমেণ্ট বক্সত ওম নমঃ শিৱায়, ওম নমঃ শিৱায় লিখি দিব। বিষ ৰাখে, যিকোনো কামত আপোনালোকৰ সিদ্ধান্ত সৰ্বোচ্চ হ'ব পাৰে, কিন্তু আপোনালোকে আনৰ মতামত আৰু পৰামৰ্শৰ প্ৰতি কিন্তু মনোযোগ দিব লাগিব। আনে কি কৰে সেইখিনি শুনক প্ৰথমতে। যিকোনো বাকী থকা ধন লাভ কৰাৰ পিছত আপোনালোকৰ আৰ্থিক অৱস্থা কিছু পৰিমাণে হ'লেও উন্নত হ'ব। স্থানান্তৰ সৈতে জড়িত যিকোনো পৰিকল্পনা কাৰ্যালয়লৈ পৰিণত হ'ব পাৰে, গতিকে এই বিষয়টোৰ ওপৰত আপোনালোকৰ মনোযোগ বিশেষভাৱে কেন্দ্ৰীভূত কৰক বুলি কৈছে। আজি ধ্যান ৰাখিব লাগিব, এলাহ আৰু হাঁহি ধেমালিত যুৱক যুৱতীসকলে নিজৰ কৃতিত্ব হেৰুৱাব পাৰে, গতিকে মনোনিৱেশ কৰাটো প্ৰয়োজন বুলি কৈছে। দুপৰীয়াৰ সময়খিনিত যিকোনো অশুভ খবৰ পালে আপোনালোকৰ আত্মবিশ্বাস আৰু কৰ্মক্ষমতা হ্ৰাস পাব পাৰে। আজি ঋণ সম্পৰ্কে যিকোনো লেনদেন পিছুৱাই দিয়ক বুলি কৈছে, বা অতি সাৱধানে সেইখিনি ক্ষেত্ৰত আগবাঢ়ক। আজি ব্যৱসায়িক কাম কাজ ক্ষীপ্ৰ কৰিবলৈ কিছু পৰিৱৰ্তন আনিব লাগিব, গুৰুত্ব সহকাৰে চিন্তা কৰক আৰু এই প্ৰসংগত মূল্যায়ন কৰিব লাগিব, কিছু পৰিৱৰ্তন আনিব লাগিব, গুৰুত্ব সহকাৰে চিন্তা কৰক আৰু এই প্ৰসংগত মূল্যায়ন কৰক আৰু জনসংযোগৰ পৰিসৰ বৃদ্ধি কৰিলে আপোনালোকৰ কৰ্মৰ ক্ষেত্ৰত অগ্ৰগতিহে হ'ব বুলি কৈছে। নতুন মানুহৰ ব্যৱসায় কৰিব ভাল এটা অফাৰ পাব পাৰে, সুযোগ সুবিধা উপলব্ধ হ'ব বুলি কৈছে। আজি বাহিৰৰ মানুহক আপোনালোকৰ পাৰিবাৰিক জীৱনত হস্তক্ষেপ কৰিবলৈ নিদিব আৰু ঘৰতে পাৰস্পৰিক সম্প্ৰীতি বজাই ৰাখিব, প্ৰেমৰ সম্পৰ্কটো ঘনিষ্ঠতা থাকিব। স্বাস্থ্যৰ দৃষ্টিকোণৰ পৰা বিশেষকৈ
খাদ্যাভ্যাস আর দৈনন্দিন কাম কাজ সংগঠিত করে রাখক। ইয়ার লগতে আপনাদের নিজের উপযুক্ত স্বাস্থ্যের যন্মত নীতি নিয়ম আছে সেইখানে মানি চলক ভাল প্রতিফলন দেখবলে সক্ষম হব। আজি নতুন যোগাযোগ হব যি আপনার ইচ্ছা অনুসরি সুখ দিব পারে বলে কৈছে। অতীতর কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল লাভ করবলে গৈ আছে। বাধা আর বিশেষ বাধার মাজতো আপনি সকলো গুরুত্বপূর্ণ কাম সম্পূর্ণ করবলে সক্ষম হব। মহিলাসকলে নিজকে যিকোনো ধরনের বিতর্কের পর আঁতরাই রাখব লাগে, নহলে সম্মান হেরার পরিস্থিতির সৃষ্টি হব পারে। আজি নতুন যোগাযোগ হব যি আপনার ইচ্ছার অনুসরি সুখ দিব বলে কৈছে। অতীতের ভুলের শিকি আগবাড়ি যাব লাগিব। আজি গুরুত্বপূর্ণ কামবোৰ সম্পূর্ণ করবলে সক্ষম হব। মহিলাসকলে নিজকে যিকোনো ধরনের বিতর্কের পর কাজিয়া পেছালের পর আঁতরাই রাখব লাগে বলে কৈছে, নহলে সম্মান হেরার পরিস্থিতির সৃষ্টি হব পারে। ধৈর্য আর শান্তির সমাধান আপনাদের বিচারবলে চেষ্টা করুক। নিজকে ব্যস্ত রাখবলে তথ্য সমৃদ্ধ আর ভাল সাহিত্য পড়াত সময় কটাক বলে কৈছে। আজি ব্যবসায়িক বা কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাব, কিন্তু ব্যবসায়ী আপনাদের আগবাই যাবর কষ্ট করবেন। ব্যবস্থাটা ভাল হলে কামব সম্পূর্ণ হব বলে কৈছে। আজি কর্মচারীর মাজত চলি থাকা যেধরণের কাজিয়া পেছাল ভুল বুঝাবুঝি বিবাদ আদি সমাধান করবা যাব বলে কৈছে। কারখানা আর কারখানা সম্পর্কীয় ব্যবসায় সমূহ সমৃদ্ধশালী হয়ে থাকবে। বিশেষ চাকরি সলনি সম্পর্কীয় কিছু চাকরি সলনি সম্পর্কীয় তথ্য পাব পাৰে। আজি ব্যস্ত থাকার লগতে পরিয়ালের সঙ্গে কিছু সময় কটালে পারস্পরিক সম্পর্ক অধিক মজবুত হয়ে পড়ব। যৌবনের প্রেমের সম্পর্ক ঘনিষ্ঠতা বাড়ব। স্বাস্থ্যের ক্ষেত্রে বর্তমান পরিবেশের পর নিজকে নিশ্চিতভাবে সুরক্ষিত করক। বতর অনুসরি খাদ্যাভ্যাস আপনাদের রখাটো ভাল হব বলে কৈছে। শুভ রং হব আপনাদের হালধীয় রং আর শুভ সংখ্যা হব 6। যদি নতুনক চাই আছে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি পারিলে শেয়ার করে দিব, কমেন্ট বক্সত ওম নমে শিবায় ওম নমে শিবায় ওম নমে শিবায় লিখে দিব। আপনাদের সুশ্রেষ্ঠ কামনা করছি, মনের ইচ্ছাগুলো পূরণ হোক। ওম নমে শিবায়। মিথুন রাশি, দৈনিক কামর কিছু নতুন কামতো আপনাদের সময় খরচ করক। আপনাদের যে ধরনের কাম করেছে সেই কামখিনি করার লগতে অন্যান্য কামর দিকতো আপনাদের মনোনিবেশ করবো। সামাজিক সম্পর্কের পরিসরও আপনাদের শক্তিশালী হব। আজি শিশুর বা লড়ছালীর জড়িত কামবর মনোযোগ দিয়ে যিকোনো সমস্যার সমাধান করবা যাব। কিবা যদি কিবা একটা প্রবলেম ফেস করেছে, সমস্যা একটা ভুগি আছে, সেইখিনি হেল্প করক বলে কৈছে, সহায় করক বলে কৈছে। নিশ্চয়কৈ আত্মবিশ্বাসী হয়ে থাকিব বলে কৈছে। গতিকে অল্প সাহস দিব, কনফিডেন্স আপনাদের বহাব লাগবে। আজি যিকোনো সমস্যার সমাধান করবা যাব। আজি পরিয়ালের সঙ্গে ধর্মীয় ভ্রমণলৈ যাওয়ার পরিকল্পনা কিছু লোকে করবেন। কিছু বিষয় আপনাদের মতামত আনতক পৃথক হব পাৰে, অলপ ডিফারেন্স হব পাৰে বলে কৈছে। সং নিয়ন্ত্রণ করব লাগিব আজি দিন। ঘরের যিকোনো সদস্যর স্বাস্থ্য সম্পর্কে সমস্যার বাবে বিশেষ মিথুন রাশি জাত জাতিকা সকল আজি বিশেষ অল্প সমস্যাত পড়ব পাৰে, বা আপনাদের কামখিনি করার ক্ষেত্রে অল্প পলম হব পাৰে। আনক সহায় করার সময় নিজের বাজেটটির কথা আপনাদের নিশ্চয়কৈ মনত রাখব লাগবে। কারোর সহায় করবলে গৈছে ঠিকই আছে, কিন্তু আপনাদের নিজের হাতর আপনাদের মুঠিটা অল্প টানি ধরব লাগবে। টাকা পয়সাখিনির ক্ষেত্রে অল্প সতর্কতা অবলম্বন করক। নিশ্চয়কৈ নিজের অলপ হলেও ভাবিব, খাদ্য অনুসরি আপনাদের সহায় করক যিমানখিনি পারে আপনাদের নিজের খাদ্য বলত নিজের আপনাদের বাহুবল বলে কৈছে। এই সময়খিন স্বাস্থ্য সম্পর্কে সর সর সমস্যার বাবে আপনাদের কামত অল্প পলম হব পাৰে। আজি আনক সহায় করার সময় নিজের বাজেটের কথা নিশ্চয়কৈ আপনাদের অল্প গুরুত্ব দিয়াটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্র বা ব্যবসায় ক্ষেত্র অধিক সময় কটাব লাগে। আজি কর্মচারী সকলের মাজত উত্তেজনার বা যিকোনো পরিস্থিতি বিশেষ কর্মক্ষেত্রের যে ব্যবস্থাটো প্রভাব পেলাব পাৰে। আপনাদের যোগাযোগের উৎসসমূহ আরও অধিক শক্তিশালী করার বাবেও আপনি প্রচেষ্টা চলাব লাগিব। মনত রাখিব যে এজন বিশেষ গুরুত্বপূর্ণ কর্মচারীর বাবে চাকরিত সমস্যা হব পাৰে। আজি ঘরখনত অতিথি আগমনের বা অহার ফলত ঘরের যে বাতাবরণ, ঘরের যে পরিবেশ বহুত বেশি ভাল হয়ে থাকিব বলে কৈছে। উপহার আদান প্রদান করলেও সকলকে বিশেষ আপনাদের আনন্দিত করে রাখব পাৰিব, বা বিশেষ আপনাদের সম্পর্কবর মজবুত হব বলে কৈছে, স্ট্রং হব বলে কৈছে। আপনি হয়তো আপনার প্রেমের সঙ্গীক লগ পার সুযোগ পাব পাৰে। স্বাস্থ্যের দৃষ্টিকোণের পর বর্তমান বতরের বাবে সংক্রমণ, কাঁহ, সর্দি বা ডিঙ্গুর বিষয়ের সমস্যা হব পাৰে। গতিকে অসাবধান নহব আর তৎকালীন চিকিৎসা লব লাগিব আর স্থায়ী বস্তু আপনাদের গ্রহণ করব লাগিব বলে কৈছে। আজি গ্রহর অবস্থানে আপনাদের ভাল কিবা একটা দিবলৈ চেষ্টা করেছে। গতিকে মিথুন রাশি জাত জাতিকাসকলে আপনাদের উৎসাহবর কমি যাবলৈ একেবারে নিদিব বলে কৈছে। আজি ফোন বা ইমেইলের জড়িয়ে আপনি কিছু বিশেষ তথ্য লাভ করব পাৰে, যেটো উপকারী বলে প্রমাণিত হব পাৰে। আপনি নিজের প্রতিভা আর সামর্থ্যরে প্রতিটি প্রত্যাহ্বান আপনাদের গ্রহণ করব, ধ্যান রাখব লাগিব। আজি নিজের আত্মীয় মানুষের লগত সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আপনাদের গুরুত্ব প্রদান করব, তর্ক পেচাল নকৰিব, নেতিবাচক কথাবর গুরুত্ব দিয়াটো উপযুক্ত নহয় আজি দিনটোত। আজি আপনাদের পারিবারিক সম্পর্কত ইগো আহিবলৈ নিদিব, সং ৰাগবোৰ কমাব লাগিব বলে কৈছে। এই সময়খিনিত যদি আপনি যিকোনো ধরনের পরিবর্তনের কথা ভাবিছে, তেন্তে এতিয়া ইয়ার বিষয়ত অধিক তথ্য লাভ করব লাগিব। আজি ব্যবসায়িক কাম কাজের উন্নতি হব, কিন্তু একে সময়তে নিজের অতীতের ভুলবর ওপরতো চিন্তা করব লাগিব। অতীতের ভুলের পর শিকিব লাগিব, তেতিয়াহে আপনি শিক্ষা লাভ করব, এডুকেশন হব। যিকোনো ধরনের চুক্তি করার সময় কাগজপত্র তৎক্ষণাত আপনাদের করব বলে কৈছে।
চেক করক বলে কৈছে। লগতে বিত্তীয় সম্পর্কীয় কামতো অতি সাবধানে করলে ভাল হব। আজি কার্যালয় বা কর্মক্ষেত্র আপনার ফাইল বা নথিপত্রসম সুরক্ষিত করে রাখলে ভাল হব, বিশেষ যখন সানডে দিনটো কর্মরত, যিকোনো সমস্যার আপনার রক্ষা পড়ব। স্বামী স্ত্রীর সম্পর্ক কিছু অসংগতির দ্বারা পরিস্থিতি সৃষ্টি হব পড়ে, যার প্রভাব আপনার ঘরের ব্যবস্থাটো পড়ব পড়ে। প্রেমিক প্রেমিকা আর বিশেষ একলগে কিছু সময় কটাবলে সুযোগ পাব পারে, ইজনে কিজনের আবেগক রেসপেক্ট করব, সম্মান করব, অত্যন্ত শুভ দেখা পাওয়া গেছে। আজি স্বাস্থ্য দৃষ্টিকোণৰপৰা কৈছে যে এই সময়খিনি কৈছে যে বর্তমান বতৰৰ নেতিবাচক প্রভাবৰ প্ৰতি আপোনালোকে অসাবধান হব, নিজৰ সঠিক যত্ন লওক আৰু যিমান পাৰে আপোনালোকে নিজৰ শৰীৰৰ বাবে পুষ্টিকৰ খাদ্যবোৰ আপোনালোকে খাওক বুলি কৈছে। ভাল হব আপোনালোকৰ বাবে শুভ ৰং হব নীলা ৰং আৰু শুভ সংখ্যা হব 2। যদি নতুনকৈ চাই আছে আপোনালোকে আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব, ভিডিওটো পাৰিলে অনুগ্ৰহ কৰি শ্বেয়াৰ কৰি দিব, কমেন্ট বক্সত ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় লিখে দিব। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছো, মনের ইচ্ছাবর পূরণ হোক। কর্কট রাশি, আজি আপুনি কোনো সম্পত্তি বা বাহন ক্রয় করার পরিকল্পনা যদি করেছে, যিসকলে করেছে তেন্তে তৎক্ষণাৎ সিদ্ধান্ত লওয়াটো লাভজনক হব। পারিবারিক বা সামাজিক কাম কাজত আপনার দক্ষতা আর সামর্থ্যর শলাগ লওয়া হব। আজি আপনার আকর্ষণীয় আর সৃষ্টিশীল কামত কিছু সময় কটালে মানসিক শান্তি লাভ করব পাৰে। ধ্যান রাখক আজির দিনটোত কোনোবাখিনি সময়ত এনে লাগিব যেন কিছুমান মানুহে আপোনালোকৰ আবেগৰ অন্যায়ৰ সুবিধা লৈছে। নিজৰ মনোবল আৰু আত্মবিশ্বাস আপোনালোকে বজাই ৰাখক, কমি যাবলৈ নিদিব। আজি বিশেষকৈ এই সময়খিনিত আনৰ কথা বতৰা ভাবি পেলাই আপোনালোকে টাইম আপোনালোকে ৱেষ্ট নকৰিব, গতিকে ধ্যান ৰাখক। বেলেগৰ কথা ভাবিবলৈ গৈ কিছুমান ক্ষেত্ৰত নিজৰে আপোনালোকৰ কিছুমান কাম কাজ আধৰুৱা হৈ থাকিব পাৰে। আজি ওচৰ চুবুৰীয়াৰ সৈতে সু সম্পৰ্ক বজাই ৰখাৰ ক্ষেত্ৰত আপোনালোকৰ যি প্ৰচেষ্টাৰ প্ৰয়োজনীয় বুলি কৈছে। আজি ব্যৱসায়িক বিষয়ত আপোনালোকৰ কিছু সমস্যা হ'ব পাৰে, বৰ্তমান পৰিস্থিতিত ধৈৰ্য ধৰি থকাটোৱে ভাল হ'ব। বজাৰ বা মাৰ্কেট সম্পৰ্কীয় অতিৰিক্ত কাগজ পত্ৰ বা কাম কাজৰ ওপৰতো আপোনালোকে চকু দিব লাগিব, কাম কৰিব লাগিব। চাকৰিত বিত্তীয় সম্পৰ্কীয় কামত অলপ সাৱধান হওক বুলি কৈছে। বৈবাহিক জীৱন মধুৰতা থাকিব বুলি কৈছে। প্ৰেমৰ সম্পৰ্কত অধিক ঘনিষ্ঠ কৰিবলৈ হ'লে বিশেষকৈ বিশ্বাসৰ আপোনালোকৰ কিছু প্ৰয়োজন আছে আৰু বিশ্বাস বজাই ৰখাটো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ। স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত মানসিক শান্তি আৰু শিথিলতাৰ বাবে প্ৰকৃতিৰ সংগত কিছু সময় কটাওক আৰু ইতিবাচক হৈ থাকক। ইতিবাচক চিন্তাবোৰ কৰিব লাগিব, ভাল ভাল চিন্তা কৰিব লাগিব। ভাল চিন্তা কৰিলে ভাল ভাল আপোনালোকৰ কামখিনি হৈ থাকিব বুলি কৈছে। গতিকে নিগেটিভ ভাৱবোৰ মনলৈ আহিবলৈ একেবাৰে নিদিব। আপুনি আপোনালোকৰ দৈনন্দিন জীৱনত নতুনত্ব আনিবলৈ ইতিবাচক কামত সময় কটাব। আৰ্তজন আৰু বৃদ্ধসকলৰ সেৱা আৰু যত্ন লোৱাটো আপোনালোকৰ বিশেষ আগ্ৰহ থাকিব। আজিৰ দিনটোত এজন বিবাহযোগ্য সদস্যৰ বাবে এটা ভাল খবৰ আহিব পাৰে বা সম্পৰ্ক আহি পোৱাৰ বাবে ঘৰখনৰ সুখৰ এটা পৰিৱেশৰ সৃষ্টি হ'ব পাৰে। আজি আপোনালোকৰ সফলতা দেখি কিছুমান মানুহে আলোচনা কৰিব, ইতিবাচক হৈ থাকক। ভ্ৰমণ সম্পৰ্কীয় যিকোনো কাৰ্যসূচীৰ বাবে হঠাতে খৰচ বৃদ্ধি পাব পাৰে। আজি পৰিয়ালৰ কাম কাজত বিশেষকৈ অৰিহণা যোগাটো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ। আজি অৰ্থনৈতিক দৃষ্টিকোণৰ পৰা সময় অনুকূল কামৰ ব্যৱস্থাটোত বিশেষকৈ বহুত আপোনালোকৰ ভাল হ'ব। ভাল চত্ৰৰ আপোনালোকে দেখা পোৱা গৈছে। কোনো পেণ্ডিং পেমেণ্ট নোপোৱা বা উপযুক্ত অৰ্ডাৰ লাভ কৰা হ'ব বুলি কৈছে। বিশেষকৈ নিয়োজিত লোকসকলে স্থান সলনি কৰিব পাৰে য'ত অগ্ৰগতিত সম্ভৱ বুলি কৈছে। আগবাঢ়ি যোৱাৰ ক্ষেত্ৰত এটা ভাল প্ৰতিফলন দেখিব। পাৰিবাৰিক জীৱন সুখদায়ক আৰু শৃংখলাবদ্ধ হ'ব। বিপৰীত লিংগ মানুহৰ লগত লেনদেন কৰাৰ সময়ত শিষ্টাচাৰ বজাই ৰাখক। খাদ্যভাস আৰু জীৱনশৈলীত ভাৰসাম্য আপোনালোকে ৰক্ষা কৰক বুলি কৈছে। এই সময়খিনিত নিজৰ খং ৰাগবোৰ অলপ কমাব লাগিব। শুভ ৰং হ'ব সেউজীয়া ৰং আৰু শুভ সংখ্যা হ'ব 6। নতুনকৈ যদি চাইছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব। এবাৰ আহিছোঁ সিংহ ৰাশিলৈ। সিংহ ৰাশি জাতক জাতিকাসকলৰ দিনটো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ দিন। আজি নিজৰ লক্ষ্যৰ প্ৰতি সম্পূৰ্ণৰূপে মনোনিৱেশ কৰি থাকক আৰু নিজৰ এইমৰ ওপৰত কাম কৰক। আপুনি সফলতা নিশ্চয়কৈ লাভ কৰিব। যদি ৰিয়েল ইষ্টেটৰ সৈতে জড়িত কোনো কাম চলি আছে বা আপোনালোকে কামখিনি কৰি আছে আগবঢ়াই নি আছে সেইখিনি ক্ষেত্ৰত এটা ভাল প্ৰতিফলন দেখিব। সেইখিনি ক্ষেত্ৰত সফলতা লাভ কৰাৰ যথেষ্ট সম্ভাৱনা দেখা পোৱা গৈছে। আজি আধ্যাত্মিক আৰু সন্মানীয় ব্যক্তিৰ পৰা আপুনি আশীৰ্বাদ আৰু পথ প্ৰদৰ্শন লাভ কৰিব। ধ্যান ৰাখিব বা মনত ৰাখিব যে বিশেষকৈ খৰখেদাৰ বাবে আপোনালোকৰ যিকোনো সিদ্ধান্ত ভুল হ'ব পাৰে। আপোনাৰ ভাল আচৰণে সকলোৰে হৃদয় জয় কৰিবলৈ চেষ্টা কৰক বুলি কৈছে। জীৱনত আপোনালোকে দৈনন্দিন জীৱনত অপ্ৰয়োজনীয় খৰচবোৰক কমাবলৈ দিব লাগিব, কামবোৰক ঠাই নিদিব, অপ্ৰয়োজনীয় কামবোৰক ঠাই নিদিব। অভিজ্ঞ ব্যক্তিৰ পৰামৰ্শ আৰু নিৰ্দেশনা নিশ্চয়কৈ পালন কৰক। আজি আপোনালোকৰ ব্যৱসায়িক কাম কাজ কোনো অচিনাকি ব্যক্তিৰ লগত শ্বেয়াৰ নকৰিব। অন্ধভাৱে বিশ্বাস কৰিলে ক্ষতিকাৰক হ'ব পাৰে। অত্যধিক কামৰ আশা নকৰিব আৰু কামবোৰ তৎক্ষণাত কাৰ্যকৰী কৰিবৰ বাবে সম্পূৰ্ণ কৰিবৰ বাবে চেষ্টা কৰক। অতিৰিক্ত কামৰ বুজাৰ বাবে বিশেষকৈ কৰ্মচাৰী চাকৰিয়ালসকলৰ কিছু সমস্যাৰ সন্মুখীন হ'ব লগা হ'ব পাৰে। আজি পৰিয়ালৰ সদস্যৰ মাজত মৰমৰ আচৰণ আৰু পাৰস্পৰিক সম্পৰ্কত আৱেগিক ঘনিষ্ঠতাৰ বৃদ্ধি পাব বুলি কৈছে। প্ৰেমৰ সম্পৰ্কত সময় বেছি নষ্ট নকৰিব। নিয়মিতভাৱে স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত ৰক্তচাপ আৰু ডায়েবেটিছৰ পৰীক্ষা কৰি থাকিব লাগে। সুস্থ হৈ থাকিবলৈ হ'লে বিশেষকৈ নিজে এইখিনি কৰিব লাগিব। ধ্যান আৰু জিৰণিৰ বাবে কিছু সময় উলিয়াক, নিশ্চিতভাৱে এটা ভাল প্ৰতিফলন দেখিব। আজি
সিংহ রাশি জাতক জাতিকাসকল নিজের সংগ্রাম নিয়ন্ত্রণ করব লাগবে। যদি আপনি কৰবাত বিনিয়োগ করার পরিকল্পনা করেছে তেন্তে প্রথমতে ইয়ার সহ জড়িত তথ্য লোক আর তারপরে সিদ্ধান্ত লোক ডাটাখিনি প্রথমতে লো লব তারপরে আগবাহিব। এই বিনিয়োগে ভবিষ্যতে আপনার উপকৃত করে তুলবলে গৈ আছে কিছু ক্ষেত্র। বহিরাজ্য বাস করা পরিয়ালর কোনো সদস্যরপরা ভাল খবর লাভ করলে মনলে শান্তি আর সকাহ আসব বলে কৈছে। আজ আপনার পছন্দর যিকোনো কাম সম্পূর্ণ করবো ধ্যান রাখক। ধন সম্পর্কীয় সমস্যায় কিছু মানসিক চাপর পরিস্থিতি সৃষ্টি করব পাৰে। এই সময় ধৈর্য ধরার সময়, বিতর্কিত বিষয় বিশেষ বিতর্করপরা বিরত থাকক। লগতে এই কথাটো মনত রাখিব যে যদি আপনি আনেরপরা সম্মান লাভ করব বিচাৰে তেন্তে তেওঁলোককো সম্মান করব লাগিব। ছাত্রছাত্রীসকলে পড়াশোনার ক্ষেত্রে গুরুত্ব দিব লাগে, স্টাডি ক্ষেত্রে গুরুত্ব দিব লাগে, ভাল প্রতিফলন দেখব। ব্যবসায় কঠোর পরিশ্রমের আকাঙ্ক্ষিত ফলাফলের বাবে আপনার কামবোৰ আধৰুৱা হয়ে থাকিব পাৰে। গতিকে ধ্যান রাখক, সংবাদ মাধ্যম আর সৃষ্টিশীল ব্যবসায়ী সহিতে যখন লোক জড়িত আছে সেই লোকসকলে ভাল কামর বটা প্রতিদ্বন্দ্বী হব পাৰে। কিন্তু সরকারি বিষয় সন্দর্ভত কোনো ধরনের রিস্ক লব নালাগে, নহলে অনুসন্ধান পরিস্থিতি সৃষ্টি হব পাৰে। আজি পারিবারিক বিষয়গুলো আপনার স্বামী স্ত্রীর মাজত কিছু তর্ক হব পাৰে। মনে মনে নিজের হেলথের প্রতি ধ্যান রাখব লাগবে আর সেভিংয়ের উপর গুরুত্ব দিব লাগবে, নিজে সেইখানে করব লাগবে। শুভ রং হব আপনার বগা রং আর শুভ সংখ্যা হব সাত। যদি নতুনক চাইছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবলে একবারে নাপাহরিব। কন্যা রাশি, আজি কন্যা রাশি জাতক জাতিকাসকলের দিনটি অত্যন্ত শুভ দেখা পাওয়া গেছে। অভিজ্ঞ ব্যক্তির সঙ্গ পাব আর নিজের ভিতরতে আচরিত ধরনের আত্মবিশ্বাস আর শক্তি অনুভব করব। এই বিনিয়োগের সময় অনুভব করব বলে কৈছে। বিনিয়োগের সময় অনুকূল, মাত্র ইয়ার বিষয়ে সম্পূর্ণ তথ্য লাভ করাটো নিশ্চিত করক বলে কৈছে। ধ্যান রাখব লাগবে যিকোনো বিষয়ত প্রতিক্রিয়া প্রকাশ করার আগতে আপনাদের উত্তরব দিয়ার আগতে কিন্তু নিশ্চিতভাবে চিন্তা করক বলে কৈছে। এই সময়খিন খরখেদা আর খঙে পরিস্থিতি আপনার অল্প বেয়া করে তুলব পারে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণত রাখক, বাজেটের যত্ন লোক, ভাল হব। আজি ব্যবসায়িক কামর গ্রহর অবস্থান কিছু প্রতিকূল হয়ে আছে, গতি নিজের ব্যবসায় ক্ষেত্রতো আপনাদের গুরুত্ব দিব লাগবে সমানে, তেতিয়া ভাল হব বলে কৈছে। আজি দিনটো বেশিরভাগ সময় আপনার হুলস্থুল বা কোলাহল মাজেরে পার হব, নতুন দায়িত্বও আসব। কিন্তু আপনি যি সফলতা লাভ করে সেই সফলতা আপনার বিশেষ ভাগ্যরও আঁতরাই পেলাব বলে কৈছে। অভিজ্ঞ লোকের বিশেষ সময় কটালে আপনি ভাল কিনা শিকিব। ধ্যান রাখ, নিজের ওপর অত্যধিক কামর বোঝা লব নালাগে আর অপ্রয়োজনীয় বিতর্ক জড়িত নহব। বন্ধু বান্ধব বা আপনার ভাই ভনীর সহ সম্পর্ক বেয়া হয়ে যাব, গতি একবারে নিদিব, বেয়া হবলে নিদিব। সম্পর্কবর স্ট্রং করে রাখব বলে কৈছে। কার্যবেচাল নকরব, শান্তি আর সতেজতা বজায় রাখক। ব্যবসায় বা কর্মের ক্ষেত্রে দ্রুত সফলতা লাভ করব, গতি যান পারে কষ্ট করছ নিশ্চয় সফল হব। এই সময়খিন আপনার নিজের উপর বিশ্বাস লাগিব, কনফিডেন্স লাগবে। বৈবাহিক জীবনে সকলের বিশেষ ইজনে সিজনের প্রতি সম্প্রীতি থাকবে, যার বাবে পরিয়াল আর পারস্পরিক সম্পর্ক মধুরতা থাকবে। আজি ঘনিষ্ঠ আত্মীয়র স্বাস্থ্য উন্নতি হলে চিন্তারপর কিছু উপশম পাব বলে কৈছে। স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কৈছে। সেই জাতক জাতিকাসকলে নিজের স্বাস্থ্যপাতির ক্ষেত্রে কিন্তু গুরুত্ব দিব লাগবে, নিজকে সুস্থ করে রাখবর যান পারে চেষ্টা করব বলে কৈছে। আজি আপনার শুভ রং হব নীলা রং আর শুভ সংখ্যা হব ছয়। যদি নতুনক চাইছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি পারিলে শেয়ার করে দিব, কমেন্ট বক্সত ওম নমে শিবায় ওম নমে শিবায় ওম নমে শিবায় লিখে দিব। তুলা রাখি, আজি তুলা রাখি জাতক জাতিকাসকল দিনটি মধ্যমীয়া দেখা পাওয়া গেছে। যিকোনো কাম করার আগতে ইয়ার ভাল দিক আর বেয়া দিক দুইটা আপনাদের কিন্তু চাই লব, তেতিয়া ভাল হব। অল্প যত্ন ললে আপনাদের বহুত কথা আপনাদের বিশেষ বহুত কামে আপনাদের করব পাৰিব, আগবাড়ি যাব পাৰিব, নিজের আধৰুৱা কামখিনি আপনাদের করব পাৰিব, কাগজ পত্রের জড়িত কিছু কাম কাজ আপনাদের হয়ে উঠব বলে কৈছে। আজি এই সময়খিন আনের কথা বতরা শুনে পেলায় যিকোনো সিদ্ধান্ত লব নালাগে। আজি অভিজ্ঞ ব্যক্তির সহায়ত আপনি নতুন দিক পাব পাৰে আর আপনার কষ্ট অনুযায়ী আপনার যরনের কষ্ট করেছে, যরনের আপনাদের কাম কাজখিন করে দৈনন্দিন জীবন আগবাড়ি গেছে সেইখিন ক্ষেত্রে গুরুত্ব দিলে ভাল প্রতিফলন দেখিলে সক্ষম হব বলে কৈছে। ছাত্রছাত্রীসকলে বাহ্যিক কাম কাজ আর বিশেষ হাঁহি ধেমালিত মনোনিবেশ করব, যার পড়াশোনার ক্ষেত্রে প্রভাব পড়ব। কিছু মানুষে আপনার আবেগিকভাবে দুর্বল করবলে উড়া বাতরি প্রচার করব পারে, এনে লোকের প্রতি সতর্ক হওয়াটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কৈছে। ব্যবসায় বা কর্মের ক্ষেত্রে একটা ভাল প্রতিফলন দেখব বলে কৈছে। এই সময়খিন ব্যবসায় কাম করার বিশেষ আপনার আগ্রহ বাড়ব, আবেগে আপনার গুরুত্বপূর্ণ কৃতিত্ব অর্জন করবলে বাধ্য করব। আজি ব্যবস্থাপনাও আজি দক্ষতার করা হব। বীমা আর কমিশন সম্পর্কীয় ব্যবসায় আপনি বিশেষ সফলতা লাভ করব পারে। আজি কর্মের ক্ষেত্রে কামবর সময়মতে সম্পূর্ণ করলে যরনের আপনার চেষ্টা সেইখানে কমিব বলে কৈছে। আজি স্বামী স্ত্রীর মাজত চলি থাকা বিভাজনের তর্ক পেচালের ঘরের ব্যবস্থার প্রভাব পড়ব পারে, প্রেমর সম্পর্ক অধিক ঘনিষ্ঠতা থাকিব, স্বাস্থ্যের ক্ষেত্রে দৈনন্দিন কাম কাজ আর বিশেষ খাদ্যভাসর ভারসাম্যহীনতার বাজেট নষ্ট হব পাৰে। গতিকে ঋতু অনুসরি আপনাদের সুষম আহার
গ্রহণ করা উত্তম বলে কৈছে, ভাল বলে কৈছে। গতি তুলা রাশি জাতক জাতিকা সকলে খোয়া বোয়ার ক্ষেত্রে অল্প সাবধান হব লাগবে। আনের কথা শুনে পেলায় কিনা এটা আপনাদের ঘরের ক্ষেত্রতে হোক বা কর্মের ক্ষেত্রতে হোক কিনা কাম আপনাদের তৎক্ষণাৎ নকর, অল্প রই লব, সেই দিকটির আপনার কি ধরনের উপকৃত হব, কেন ধরনের লাভবান হব। গতি সকল দিক আপনাদের যদি মেনটেন করে চলে নিশ্চয় আপনাদের আগবাড়ি যাব পারিব আর আধর কামখিনিও পূরণ করবলে সক্ষম হব। আজি আপনাদের শুভ রং হব হালধিয়া রং আর শুভ সংখ্যা হব ন। যদিহে আপনাদের আমার চ্যানেলটি নতুনক চাই আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি পারে অনুগ্রহ করে শেয়ার করে দিব, কমেন্ট বক্সত ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় লিখে দিব। বৃশ্চিক রাশি, আজি আপনার ডাঙর কিছু লাভ হব পারে। গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলে লাভজনক সৃষ্টি হব পরিস্থিতি। ঘর আর ব্যবসায় দুইটাতে সঠিক সমন্বয় থাকিব। যদি আপনার সন্তানের বিশেষ ভর্তির খন্ডে কিনা একটা হুলস্থুল চলি আছে আজি আপনি সফলতা লাভ করব পারে। আজি কোনো আত্মীয়ের কিছু বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি হব পারে। আজি আপনার কথা বতরা নিয়ন্ত্রণত রাখক, একলগে বহি কথাবর সমাধান করবর চেষ্টা করক। উচ্চর সুবুরিয়ার আপনার কিনা একটা নয় কিনা উত্তেজনার সৃষ্টি হব পারে। ধৈর্য আর শান্তির সমস্যাবর সমাধান করব কৈছে। আনের যিকোনো কামত আপনার জড়িত হয়ে নপরিব আনের কথা বতরা শুনে পেলায় যিকোনো সিদ্ধান্ত নলব। মানসিক চাপ আপনার ক্লান্তি বা স্বাস্থ্যের উপর অল্প প্রভাব পড়ব পারে। এই সময়খিন বিশেষ বৃশ্চিক রাশি জাতক জাতিকা সকলের ঘর দায়িত্ব বাড়ব কৈছে। ঘর কাম কাজের দায়িত্ব অল্প প্রেসার বা আপনার বৃদ্ধি পাব কৈছে। যিকোনো কাম সময়মতে সম্পূর্ণ নোহার বাবে আপনার মনত অল্প কনফিউজন খং এনেকা ধরনের একটা ভাব আপনার থাকবে পারে। কঠোর পরিশ্রম করা ভাল হব। যিকোনো কাম করার আগতে ইয়ার সকল দিক ভালদরে চিন্তা করক। ইয়ারে আপনার পরিস্থিতি সম্পূর্ণরূপে আপনার পক্ষত হব বলে কৈছে। লগতে লড়াছলীর সমস্যা সমাধানের আপনার কিছু সময় উলিয়ালে মানসিক শান্তি লাভ করব। ব্যবসায়িক ক্ষেত্রে একটা ভাল প্রতিফলন দেখব। কারোবার ভুল পরামর্শ মানি চলিলে ব্যবসায় লোকসান হব পারে। আজি স্বামী স্ত্রীর মাজত ইজনে সিজনের প্রতি উপযুক্ত সম্মান রাখব লাগিব, মরম চেনেহ থাকিব লাগিব। আজি বিশেষ নিজের দায়িত্বখিনি গুরুত্ব সহকারে সিরিয়াসনেস লাগবে আর সিরিয়াসনেস আপনার ললেহে বা আপনাদের যদি সতর্ক হয়ে কামখিনি করে ভাল হব বলে কৈছে। সে কৈছে যে আপনার অল্প সিরিয়াস হব লাগবে আর মনোনিবেশ আপনাদের করে নিজের কর্মের ক্ষেত্রে নিজের লক্ষ্যের প্রতি আপনাদের গুরুত্ব প্রদান করব বলে কৈছে, ভাল হব। আজি পরিয়ালের কোনো আত্মীয়ক সহায় করবলগিয়া হব পারে বা সহযোগিতা আগবহাবলগিয়া হব পারে বলে কৈছে, অত্যন্ত শুভ দেখা পাওয়া গেছে। আজি বৃশ্চিক রাশি জাতক জাতিকা সকলে বিশেষ মাতৃ বা পিতৃ স্বাস্থ্যর কিছু অবনতি ঘটিব পারে। গতি স্বাস্থ্য পাতির ক্ষেত্রে কিন্তু অল্প গুরুত্ব দিব লাগিব। আজি আপনার শুভ রং হব গোলপিয়া রং আর শুভ সংখ্যা হব ছয়। নতুনক যদি চাই আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি পারে শেয়ার করে দিব, লাইক এটা করবলে একবারে নপাহরিব। ধনুরাশি, আজি ধনুরাশি জাতক জাতিকা সকলের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ধনুরাশি জাতক জাতিকা সকলের আধরা কামখিনি পূরণ হব। আজি বিশেষ নিজের লক্ষ্যত উপনীত হবলে আপনাদের বহু বেশি কষ্ট করব লাগবে। আজি শারীরিক আর মানসিক আপনার কিছু ভারসাম্য আপনার হেরুয়াব পারে। এই সময়খিন নিজের আবেগর সলনি মনের কথা শুনব বলে কৈছে। গ্রহণের অবস্থান সন্তোষজনক, কোনো বিশেষ অনৈতিক কামত আপনার জড়িত নহব। আজি কিনা একটা কামত কনফিউজন থাকলে জ্যেষ্ঠ লোকের পরামর্শ ললে ভাল হব বলে কৈছে। বিশেষ মহিলা সকলে নিজের সামর্থ্য আর কর্ম ক্ষমতার জড়িয়ে গুরুত্বপূর্ণ সাফল্য লাভ করবেন পারে। যদি আপনি ভ্রমণলে যায় আজি দিনটি তেন্তে আপনার লাগেজর বা আপনার যধরনের নথিপত্র আছে বা আপনার যধরনের বস্তু বাহানি আছে সেইখিন ভালদরে আপনার যত্ন লব লাগিব বলে কৈছে। বন্ধু এজনক সহায় করবলগিয়া হব। ব্যবসায় নতুন কিনা এটা করবলে আপনার প্রচেষ্টা হব বলে কৈছে আর সেই প্রচেষ্টার অনুকূল ফল পাব। কিন্তু বিত্তীয় সম্পর্কের বিষয় কাকো বেশি বিশ্বাস নকরিব। আজি নিজের সিদ্ধান্তক অধিক গুরুত্ব দিব লাগিব। সম্পত্তির সম্পর্কীয় ব্যবসায় লাভজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুবক যুবতী সকলের মাজত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠব, প্রেমের সম্পর্কের মধুরতা বাড়ব। আজি চিন্তা আর মানসিক চাপ আপনার ভাগরার অনুভব করব পারে। গতি চিন্তা আর বিশেষ ভাগরার অবস্থাত বিশেষ যিকোনো সিদ্ধান্ত লব নালাগে বলে কৈছে। আনের কথা বতরা শুনে পেলায় আপনাদের যিকোনো সিদ্ধান্ত তৎক্ষণাৎ লব নালাগে। গতি সিদ্ধান্তব লোতে অল্প সতর্কতা অবলম্বন করব কৈছে। এই সময়খিন বিশেষ ধনুরাশি জাতক জাতিকা সকলের কৈছে যে এই সময়ত সামাজিক কাম কাজত নিজের উপস্থিতি বজায় রাখক। আবেগিকতার পরিবর্তে ব্যবহারিক দৃষ্টিভঙ্গী লোক। ঘনিষ্ঠ আত্মীয়র সহ একটা বিশেষ বিষয়ত গুরুত্ব আর উপকারী আলোচনা হব পারে। যুবক যুবতী সকলে নিজের কেরিয়ারত গুরুত্ব সহকারে আপনাদের থাকিব লাগে। আজি ব্যক্তিগত সমস্যার সন্দর্ভত কোনো আত্মীয়ের তর্কর পরিস্থিতির সৃষ্টি হব পারে। গতি ধ্যান রাখব লাগিব। কিন্তু প্রতিটি সমস্যা অতি কৌশলে বা সাবধানে আপনাদের সমাধান করার চেষ্টা করব কৈছে। রাজনৈতিক বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আর সহায় আপনাদের এক নতুন দিক প্রদান করব। সরকারি কার্যালয়ত যিকোনো ধরনের রাজনীতির নিজকে আঁতরাই রাখব। স্বামী স্ত্রীর মাজত বিশেষ আন্তরিক যে আপনার বুঝাবুঝি বিশেষ সেইখানে বৃদ্ধি পাব বলে কৈছে। ইজনে সিজনের আবেগক রেসপেক্ট করব, সম্মান করব বলে কৈছে। যদি আপনি কোথাও মূলধন বিনিয়োগ করার পরিকল্পনা করেছে তেন্তে তৎক্ষণাৎ কার্যকরী করব বলে কৈছে। যিকোনো গুরুত্বপূর্ণ কামর আজি ভেটি স্থাপনের আজি গ্রহণের অবস্থান অতি অনুকূল।
কিছুদিনের পৰা চলি থকা যি ধরনের চিন্তা বা মানসিক চাপৰ পৰা আপুনি অলপ হলেও সকাহ পাব পাৰে। অত্যধিক আত্মকেন্দ্রিক হওয়াটা উপযুক্ত নহয়। আজি লৰাছোৱালী বা বিশেষ শিশুসকলের মতামত শান্তিপূর্ণভাবে বুঝিবর চেষ্টা করো। খরখেদাক লওয়ার যিকোনো সিদ্ধান্ত ভুল হব পাৰে। আপোনালোকৰ বাবে শুভ রং হব বগা রং আর শুভ সংখ্যা হব ৬। যদি নতুনকৈ চাই আছে আপোনালোকে আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটো পাৰিলে অনুগ্রহ করে শেয়ার করে দিবলৈ নেপাহৰিব, লাইক এটা করে দিব। আপোনালোকর দিনটো শুভ হোক, মনের ইচ্ছাবোর পূরণ হোক। ওম নমে শিবায়, ওম নমে শিবায়, ওম নমে শিবায়। মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাসকলৰ দিনটো শুভ দেখা পোৱা গৈছে। আপোনালোকৰ সন্তানের যিকোনো কৃতিত্বৰ বাবে আপোনালোকে সুখী অনুভৱ কৰিব বুলি কৈছে। আজি কৈছে যে যদি আপুনি যাত্ৰা কৰে তেন্তে আপোনালোকৰ বস্তু বাহানিৰ প্ৰতি আপোনালোকে সতৰ্ক হওক বুলি কৈছে। নিশ্চয়কৈ আপোনালোকে এটা ভাল প্ৰতিফলন দেখিবলৈ সক্ষম হ'ব। আজি আধৰ কামখিনিও পূৰণ হ'ব। এই সময়খিনিত কৈছে যে অভিজ্ঞ আৰু ইতিবাচক মানুহৰ সংগত কিছু সময় কটাওক, তেওঁলোকৰ অভিজ্ঞতাই আপোনালোকক বহুত বেছি সহায় কৰিব বুলি কৈছে। নতুন তথ্য আহৰণৰ বাবে আপোনালোকৰ আগ্ৰহ বাঢ়িব, আৰ্তজনক সহায় কৰিলে আপুনি মানসিক শান্তি লাভ কৰিব। আপোনালোকৰ জীৱনৰ প্ৰতিটো পৰীক্ষাৰ সৈতে আপোনালোকে খাপ খুৱাবলৈ চেষ্টা কৰিব লাগিব বুলি কৈছে, তেতিয়াহে আপুনি ভাল এটা পথত আগবাঢ়ি যাব পাৰিব। আজি দিনটোৰ ভাগত আত্মবিশ্বাসৰ অভাৱ অনুভৱ কৰিব পাৰে। এই সময়ত নিজৰ মনোবল বৃদ্ধি কৰি ৰখাটো গুৰুত্বপূৰ্ণ। আপোনাৰ প্ৰচেষ্টাক একেধাৰে বিশেষ বা একেবাৰে শিথিল হ'বলৈ নিদিব। দায়িত্ব বোজা বাঢ়িব পাৰে। আজি আপোনালোকৰ জ্ঞান আৰু বুদ্ধিমত্তাৰে নিজৰ কিছু সমস্যা আপোনালোকে সমাধান আপোনালোকে বিচাৰি উলিয়াব পাৰিব। ব্যৱসায়ত কঠিন সিদ্ধান্ত গুরুত্ব সহকারে লব লাগিব বুলি কৈছে। যন্ত্রপাতি আদির লগত জড়িত ব্যবসায়ত কোনো ধরনের লোকসানের সম্ভাবনা আছে, গতি অলপ সাবধানও হব লাগিব। এই সময়খিনিত কৈছে যে ঘর আর ব্যবসায় দুইটাতে আপুনি সঠিক আপোনালোক অবদান আগবাব। আজি আপোনালোক সুষম আচরণে ভাল চিন্তাধারায় আপোনালোক ভাল বা বেয়া প্রতিটি পরিস্থিতিতে আপোনালোক যুঁজিবর সাহস প্রদান করব বলে কৈছে। বিশৃঙ্খলতার আজি লড়াছলীর শিক্ষা বা কেরিয়ারত প্রভাব পড়ব পড়ে, আপোনালোকর পরিকল্পনা বিফল হব পড়ে। শান্তিরে কাম করক বলে কৈছে। ব্যবসায় কাম কাজ উন্নত হব, কিছু পরিবর্তনও হব বলে কৈছে। স্বামীর মাজত বিশেষ আন্তরিক বিশেষ বুঝাবুঝি লাগিব। প্রেমর সম্পর্ক আবেগে ভরা হব বলে কৈছে। কিছু লোকের স্বাস্থ্যর ক্ষেত্রে এলার্জি বা পেটর লগত জড়িত সমস্যা বাড়ি পড়ে, অসাবধান হব নালাগে, সমস্যা বাড়ি পড়ে। শুভ রং হব নীলা রং আর শুভ সংখ্যা হব ৭। যদি নতুনক চাই আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি পারিলে অনুগ্রহ করে শেয়ার করে দিব, লাইক এটা করবলে নেপাহরিব। মহাদেবর কৃপাত আপনার মনের ইচ্ছাব পূরণ হোক, আহি থাকা দিনবর সুন্দরভাবে পার হোক তারে কামনা করছো। ওম নমে শিবায়, ওম নমে শিবায়। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাসকলের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কিছু বিশেষ কামর সন্দর্ভত পরিয়ালের মানুষের বা পরিয়ালের সদস্যরপরা আপনাদের সহায় বিচারিবলগা হব পাৰে, পরামর্শ বিচারিবলগা হব পাৰে বলে কৈছে। আজি মনোবল কমে যাবলৈ নিদিব। বন্ধু বান্ধবী বা ওচর সুবুরিয়ার তর্কর পরিস্থিতি বাড়ি পড়ে, অবশ্যই সেইবোৰ সমাধান আপনাদের করব পাৰিব। আজি এই সময়খিনি ব্যবসায় কাম কাজ উন্নত হব, যিকোনো বিশেষ সংগঠন বা সমিতিরপর আপনাদের সাপোর্ট পাব পাৰে। এই সময়খিনি যুবক যুবতীসকলের নতুন কর্মসংস্থাপনের সুযোগ উপলব্ধ হব পাৰে। যিকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাত সফলতার পিছত কিছু লোকের চাকরি হোক বা সেইখিনি ক্ষেত্রে কিনা একটা ভাল এটা আপনাদের ইঙ্গিত আপনাদের লাভ করব পাৰে বলে কৈছে। আপুনি আপোনালোকৰ কর্মশৈলী আৰু ব্যৱস্থাত উপযুক্ত পৰিৱৰ্তন আনিবলৈ চেষ্টা কৰা উচিত। কিছুদিন ধৰি চলি থকা সমস্যাসমূহ আপোনালোকৰ ইতিবাচক আৰু সুষম কাৰ্য ক্ষমতাৰ দ্বাৰা বহু পৰিমাণে সমাধান হ'ব। পৰিয়ালৰ যিকোনো সমস্যাত আপোনালোকৰ পৰামৰ্শ গুৰুত্বপূৰ্ণ। আবেগৰ বাবে আপোনালোকৰ কিছুমান সিদ্ধান্ত ভুল হ'ব পাৰে। ব্যৱহাৰিক হলে বিশেষকৈ অহাৰ কথাত গুৰুত্ব নিদিলে ভাল হ'ব। এই সময়খিনিত কৈছে যে ব্যৱসায় সম্পৰ্কে সমস্যা স্থায়ী হৈ থাকিব পাৰে, কিন্তু পৰিস্থিতি অতি সোনকালে উন্নত হ'ব বুলি কৈছে। আপুনি প্রভাবশালী লোকক লগ পাওয়ার সুযোগ পাব, যে আপনার উপকারী হব। আজি ছাত্র ছাত্রী আর যুবক যুবতীসকলে পড়া শুনা আর কেরিয়ারের ক্ষেত্রে অসাবধান হওয়া উচিত নহয় বলে কৈছে। এই সময়খিন ব্যবসায় করা কামত কিছু বাধা আহিব পাৰে। পরিবর্তন বা নতুন কামৰ পরিকল্পনা থাকিলে পিছুয়ে রাখো। বর্তমান সময়ত কার্যালয়ত সহকর্মীর কোনো ধরনের মতানৈক্য হলে আরামদায়ক হোক বলে কৈছে। শান্তিরে সমস্যাবোৰ সমাধান করার ক্ষেত্রে গুরুত্ব প্রদান করব। আজি ঘরখনত সুখ আর শান্তির পরিবেশ থাকিব। যদি আপনি প্রেমর সম্পর্কত কিবাটা যদি কথা দিছে, প্রতিশ্রুতি দিছে, সেইখিনি প্রতিশ্রুতি পালন করব বলে কৈছে। আজি মানসিক চাপ আর ভাগর আদির পর সকাহ পাবলৈ ধ্যান আর যোগাসন করক, অন্যথা ই আপনার টোপনির উপরতো প্রভাব পেলাব পাৰে। আজি কুম্ভ রাশি জাতক জাতিকাসকলে বিশেষ শক্তিশালী এটা অনুভব করব। বিশেষ যুবক যুবতীসকলের মানসিক শান্তি বহুত বেশি আপনাদের লাভ করব। অনলাইন শপিংতো কিছু লোকের প্রতারিত হব পাৰে, সাবধান হব লাগিব। আজি শুভ রং হব হালধীয়া রং আর শুভ সংখ্যা হব ৩। নতুনক যদি চাই আছে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, লাইক এটা করবলে একবারে নেপাহরিব। কমেন্ট বক্সত ওম নমে শিবায়, ওম নমে শিবায় লিখে দিব। আপনার সুস্বাস্থ্য কামনা করছো, মনের ইচ্ছাব পূরণ হোক, আহি থাকা দিনবর সুন্দরভাবে পার হোক। ওম নমে শিবায়, ওম নমে শিবায়। মীন রাশি, আজি আধৰ কামখিনি পূৰণ হ'ব। এই সময়খিনিত কৈছে যে মীন ৰাশি জাতক জাতিকাসকলে নিজৰ সংগ্ৰামবোৰো নিয়ন্ত্ৰণ কৰিব লাগিব। যিকোনো কাম কৰোঁতে অলপ ধীৰে স্থিৰে কৰিব লাগিব বুলি কৈছে।
শান্তিপূর্ণভাবে করবর চেষ্টা করা কৈছে। দিনটো ভাল হব, আপনার চিন্তাধারা বহুত বেশি পজিটিভ আহিব, ইতিবাচক হয়ে থাকিব, আর এই পরিবর্তনে আপনার আগবাড়ি যাওয়ার ক্ষেত্রে বহুত বেশি সহায় করব বলে কৈছে। হেল্পফুল হব আপনার যিখিনি আগন্তক আহি থাকা দিনত বহুত বেশি উপকৃত করে তুলব বলে কৈছে। আনের কথা বতরা শুনে পেলায় যিকোনো সিদ্ধান্ত লব নালাগে এই সময়ত, গতি ধ্যান রাখব লাগিব বলে কৈছে। আজি আপনার বাবে নতুন সুযোগ পাওয়া সম্ভবপর, আপনার সিদ্ধান্তর পরিয়ালের খুব বাহিব পারে, কিন্তু এই সিদ্ধান্ত ব্যক্তিগত জীবনত বহুত বেশি উন্নতি আনিব। কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে নিজের সিদ্ধান্ত আপনাদের সলনি নকরিব। এই সময় কৈছে যে পরিয়ালের পরিবেশ উদ্বেগ হব, যিকোনো শুভ কামও আপনার সম্পূর্ণ হব পারে। কঠিন সময় আপনার জীবনসঙ্গী আর পরিয়ালের সদস্য সকলে সাপোর্ট দিব, সহায় সহযোগিতা আগবাব, আপনজনক লগ পাব। দৈনন্দিন কাম কাজের ধর্মীয় কাম কাজের বিশেষ অংশগ্রহণ করা বা যোগদান করা আপনার ভাল হব, ইতিবাচক করে তুলব। টাকা পয়সা বিনিয়োগ করবলে ভাল সময় নহয় বলে কৈছে। সতর্কতা অবলম্বন করব লাগবে। ঘরখন যিকোনো গুরুত্বপূর্ণ কাম করে থাকতে আনের বিশেষ বা আন সদস্যর পরামর্শটো আপনাদের গুরুত্ব দিব লাগিব। ধর্মীয় আর আধ্যাত্মিক কামত কিছু সময় কটালে শান্তি লাভ করব, মানসিক শান্তি লাভ করব বলে কৈছে। খরখেদা আর বিশেষ যিকোনো কাম তৎক্ষণাত করব গেলে সমস্যা হব পারে। নতুন কিবা এটা শিকিবলে আপনাদের আগ্রহ প্রকাশ করলে বহুত বেশি উপকৃত হব বলে কৈছে। গতি কিবা এটা শিকিবর চেষ্টা করব বলে কৈছে। এই সময়খিনিত বিশেষ কৈছে যে কিছুমান সমস্যা থাকিব, কিন্তু বিবেচনা আর চতুরতার বিশেষ কামবুর করলে বা বুদ্ধিমতার কামখিনি করলে আপনার প্রগতি আহিব। যিকোনো কাম করার সঠিক আপনার সিদ্ধান্ত লোক বলে কৈছে। কাম করার আগতে সকলে আপনার ডিসিশন বা সিদ্ধান্তব লবর চেষ্টা করক, ইতিবাচক আর নেতিবাচক দিকবর আপনার বিবেচনা করব লাগিব বলে কৈছে। ব্যক্তিগতর যিকোনো সমস্যার সমাধান হব পারে বলে কৈছে। এই সময় কর্মর ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী সকলের বাধা আহিব পারে, কিন্তু আপনি নিজের সামর্থ্যরে বিশেষ আজি সানডে দিনটো আপনাদের আগবাড়ি যাব পারে। সচেতন হোক, সাবধান হোক, অল্প সাবধানে আপনার সমস্যার বিশেষ মুক্ত করব বলে কৈছে। স্বাস্থ্যর ক্ষেত্রে কিন্তু আপনাদের গুরুত্ব প্রদান করব লাগিব বলে কৈছে। আপনার শুভ রং হব হালধিয়া রং আর শুভ সংখ্যা হব ৬। নতুনক যদি চাই আছে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, লাইক এটা করবলে একবারে নাপাহরিব।